সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমাদের সামনে যে ক্লাসটি অনলাইন ক্লাসটি চলবে সেটি হচ্ছে জিওমরফোলজি, ফল্টিং অ্যান্ড ভলকানিজম। এটি সম্মান দ্বিতীয় বর্ষের জন্য। ক্লাসটি পরিচালনা করব আমি নাজিমুদ্দিন আহমেদ, প্রভাষক, ভূগোল পরিবেশ, চাঁদপুর সরকারি কলেজ। অরোজেনেসিস, অরোজেনেসিস শব্দটি হচ্ছে পাহাড় সৃষ্টির প্রক্রিয়া, পর্বতমালা পাহাড় সৃষ্টির পুরো যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটিকে বলে হচ্ছে অরোজেনেসিস। আমরা জানবো ফোল্ডিং মানে ভাস, ফল্টিং ফল্ট চ্যুতি, আর ভলকানিজম হচ্ছে আগ্নেয়ক্রিয়া। ফোল্ডিং ভাস, চিত্রে আমরা দেখতে পাচ্ছি তার ভাসগুলি। এখানে দুই ধরনের ভাস, একটা ইনক্লাইন, একটা হচ্ছে সিনক্লাইন। হচ্ছে রেসপন্স টু কম্প্রেশন অর শিয়ার, অর্থাৎ চাপের ফলে অথবা চাপের ফলে উত্থিত হওয়া অথবা বিভক্ত করা, শিয়ার বিভক্ত করা। এটা হচ্ছে ফোল্ডিং ভাস পর্বতের একটি নিয়ম। এখন আমরা আসবো ফল্টিং মানে চ্যুতি, যেটা সঙ্গে বলা হচ্ছে ফ্র্যাকচার্স হোয়ার সাম টাইপ অফ ডিসপ্লেসমেন্ট মুভমেন্ট ইজ অকার। ফ্র্যাকচার্স মানে ফাটল, ফাটল সেখানে কিছু ডিসপ্লেসমেন্ট হয়, সরে যায়, এই ধরনের ঘটনা হচ্ছে চ্যুতি। এটা তিন ধরনের, এটা হচ্ছে নর্মাল, এটা হচ্ছে রিভার্স বা থ্রাস্ট, এটা হচ্ছে ট্রান্সফর্ম স্ট্রাইক স্টিল। আমরা এই তিন ধরনের আর একটু বিস্তারিত আমরা জানবো। এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে নর্মাল ফল্ট। খুব সহজেই বোঝা যাচ্ছে এই তীর চিহ্ন দিয়ে, একটা হচ্ছে আপথ্রন ব্লক, ডাউনথ্রন ব্লক, এটা নিচের দিকে চলে গিয়েছে, যে এখানে একটা তীর চিহ্ন আছে, আর উপরের দিকে উত্থিত হয়েছে, মানে পর্বতমালা সৃষ্টি হচ্ছে, উপর দিকে উত্থিত হচ্ছে, আর এই ফলটা এদিকে এবং এই অংশটা এদিকে সরে যাচ্ছে, মানে বিপরীত দিকে সরে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে নর্মাল। এখানে আমরা এই চিত্রে দেখতে পাচ্ছি যে রিভার্স হচ্ছে, রিভার্স মানে দুইটা মুখোমুখি সংঘর্ষ, তাহলে একটা আরেকটার উপরে উঠে যাবে, এই অংশটা আপথ্রন ব্লক আর এই অংশটা ডাউনথ্রন ব্লক, এটা নিচে নেমে যাচ্ছে আর এটা উপরে উঠে যাচ্ছে, এটা হচ্ছে রিভার্স। আর হচ্ছে স্ট্রাইক স্লিপ মানে দুটা পাশাপাশি চলছে, পাশাপাশি চলতে গিয়ে এটা এদিকে যাচ্ছে আর এটা এদিকে আসছে, মানে কার্সার দিকে খেয়াল করো, এটা এদিকে আসছে। আর এটা হচ্ছে থ্রাস্ট, থ্রাস্ট এটা সরে যাচ্ছে তার নিজের দিকেই, যার ফলে এই অংশটা, এই যে ছোট অংশটা, এই অংশটা ডাউন থ্রো ব্লক, মানে একটা বড় অংশের উপর দিয়ে আর একটা বড় অংশ যদি চলে যায় তাহলে এই অংশটা নিচে দিয়ে চলে যাচ্ছে আর এটা একটু একটু উপরে উঠছে, এটা হচ্ছে থ্রাস্ট। এখন আমরা দেখব হচ্ছে ফল্ট স্কার্পমেন্ট। এই স্কার্পমেন্ট মানে হচ্ছে খাড়া উঁচু পাহাড়, চ্যুতির কারণে একদম খাড়া পাহাড় তৈরি হয়, যে ঢাল অনেক বেশি হচ্ছে, আমরা যে চ্যুতির কারণে যে ধরনের ল্যান্ডফর্ম তৈরি হয়, যে ধরনের ভূমি তৈরি হয়, সে ধরনের ভূমি আমরা দেখব। একটা হচ্ছে খাড়া উঁচু পাহাড় তৈরি হয় নর্মাল ফল্টিং এর ফলে, তিন ধরনের পাহাড় এখানে দেখা যাচ্ছে, যে খাড়া উঁচু পাহাড়, এখানে পাহাড়, এখানে পাহাড়, এগুলো নিচে তার উদাহরণ দেওয়া আছে, যে জায়গার পর্বতমালা সেই জায়গার নাম দেওয়া আছে। এই নর্মাল ফল্টিং এ আমরা এখন দেখতে পাচ্ছি যে দুটা জিনিস হচ্ছে হোর্স্ট অ্যান্ড গ্র্যাভেন,
হিল তৈরি করে এবং গ্র্যাভ তৈরি করে। গ্র্যাভ মানে হচ্ছে ডেথ ভ্যালি, মানে মৃত্যু উপত্যকা যাকে বলি আর কি। এই অংশটা নিচে দেবে যাচ্ছে, এই অংশে যদি বসতি থাকতো তাহলে এই বসতিটা ধ্বংসপ্রাপ্ত হয়ে যেত। এই হোর্স্ট হচ্ছে উঁচু পাহাড় তৈরি হচ্ছে, অথবা নিচু হতে পারে, নিচু হলে এই গ্র্যাভেন তৈরি হবে, যেটা মৃত্যু উপত্যকা যাকে বলি আমরা। এটি হচ্ছে সেই সেই জিনিস গ্র্যাভ। এখানেও একটা উদাহরণ আছে এই চিত্রে, এটা হোস্ট হচ্ছে মানে উপরে উঠছে, এই গ্র্যাভ মানে নিচে নামছে, এই অংশটা আবার উপরে উঠছে। এটা হচ্ছে স্ট্রাইক স্ট্রাইক ফল্ট, অর্থাৎ পাশাপাশি দুটো চললে যেটা হয়, এটা দুই ধরনের, একটা হচ্ছে রাইট ল্যাটারাল আর হচ্ছে লেফট ল্যাটারাল। স্ট্রাইক স্ট্রিপ একটা হচ্ছে লেফট ল্যাটারাল আর একটা রাইট ল্যাটারাল। এখানে একটা চিত্র আছে, এটা দুটো প্লেট, এটা হচ্ছে প্যাসিফিক প্লেটের মধ্যে আর নর্থ আমেরিকান প্লেটের মধ্যে। নর্থ আমেরিকান প্লেটটা এদিকে সরছে আর প্যাসিফিক প্লেট উত্তর দিকে সরছে। এটা হচ্ছে ল্যাটারাল শেয়ারিং, মানে ল্যাটারালি বিভক্ত হওয়া। লেখাটা আমি একটু পড়ে দিই, লেখাটা একটু ছোট, হচ্ছে ভিউড ফ্রম আইদার ডট অন ইচ রোড মুভমেন্ট টু অপোজিট সাইড টু দ্য রাইট। আর হচ্ছে ভিউড ফ্রম আইদার ডট অন ইচ রোড মুভমেন্ট টু অপোজিট সাইড টু দ্য লেফট। এখানে একটা ফল্ট সিস্টেম দেখাচ্ছে, যেটা বলি সান আন্দ্রেস ফল্ট সিস্টেম। এটা লম্বায় কত, হাউ লং ইজ ইট, অ্যাবাউট 600 মাইলস, মানে 1000 কিলোমিটার। রিলেটিভ মোশন অফ দ্য প্যাসিফিক প্লেট 2 ইঞ্চেস 5 সেন্টিমিটার নর্থ ওয়েস্ট পার ইয়ার, প্রতি বছর 5 সেন্টিমিটার বা 2 ইঞ্চি করে উত্তর পশ্চিমে সরে যাচ্ছে। উইল বি অফ দ্য কোস্ট অফ সান ফ্রান্সিসকো ইন 12 মিলিয়ন ইয়ার্স। সান ফ্রান্সিসকোর তীর কোস্ট মানে উপকূলে আসতে তার 12 মিলিয়ন বছর লাগবে যদি 5 সেন্টিমিটার করে সে সরতে থাকে। এটা হচ্ছে সান আন্দ্রেস ফল্ট সিস্টেম। এখানে তার মানচিত্র দেখা যাচ্ছে, এটা হচ্ছে কানাডা, এটা হচ্ছে ইউনাইটেড স্টেটস, আর এটা হচ্ছে তার সাবডাকশন জোন। সাবডাকশন জোন হচ্ছে যেই জায়গায় তার প্রেশার প্রচুর পরিমাণে প্রেশার তৈরি হয়ে আছে, মানে একটা একটার উপর উঠে যেতে চায়, সেটা হচ্ছে তার সাবডাকশন জোন, যে অংশটা অ্যাক্টিভ অ্যাকচুয়ালি মনে রাখতে হবে, কারণ সাবডাকশন জোন সম্বন্ধে আমরা একটু পরে আবারও আলোচনা আসবে। তাহলে এই হচ্ছে তার মানচিত্র। আমরা পরের স্লাইডে একটু চলে যাই, এটা হচ্ছে ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারি। এখানেও আমরা চিত্রে কিছু উদাহরণ দেখতে পাচ্ছি, হচ্ছে শ্যালো এবং লিনিয়ার রিফ্ট, রৈখিক ফাটল ভ্যালি, রৈখিক একদম রেখা আকৃতির একটা ফাটল তৈরি করে একটা ভ্যালি তৈরি করেছে এখানে, শ্যালো অগভীর, যে অগভীর এবং রেখা, হ্যাঁ একটা ভ্যালি, এটা একটা উপত্যকা। এটা হচ্ছে সান আন্দ্রেস লেক, যেটা পানি যে আছে পানি অংশে এই ফাটলটাতে পানি জমে একটা লেক তৈরি করেছে। হচ্ছে ক্রিস্টাল স্প্রিং রিজার্ভার লুকিং সাউথ অ্যালং ফল্ট সান ফ্রান্সিসকো ওয়াটার সাপ্লাই জিওলজি ভেজিটেশন। কিছু কাজ বলে দিলাম আমরা ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারি। তার একটা দেখতে পাচ্ছি তার অ্যাক্টিভিটি শ্যালো টু মডারেট আর্থকুইকস। এই মডারেট আর্থকুইক মানে ভূমিকম্প তৈরি করে, মডারেট মানে কম রিক্টার, তার রিক্টার স্কেলের মাত্রা কম। লিটল টু নো ভলকানিজম, এখানে কোনো ভলকানিজম বা আগ্নেয়ক্রিয়া নেই। হচ্ছে টেম্বলোরেন্স, হচ্ছে ড্রাগনস প্যাকে দুটা নাম দেওয়া আছে এখানে, স্মৃতি চিহ্ন দিয়ে দেখানো আছে। এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া নেভাডার রিসেন্ট আর্থকুইকের চিত্র, USGS কর্তৃক প্রস্তুতকৃত। মানচিত্রটা থাকলো তোমাদের এখানে, পরে তোমরা এটা বিস্তারিত দেখতে পাবে, মানে ভিডিও পজ দিয়ে তোমরা দেখে নিতে পারবে। এখন আমরা ভূমিকম্পে চলে গেলাম, জিওগ্রাফি অফ আর্থকুইকস গ্লোবালি
primary at plate boundaries আচ্ছা ইন্টারপ্লেট আর্থিস মানে হচ্ছে প্লেটের बाउंड्री সীমানার মধ্যে তৈরি হয় আর হচ্ছে ইন্টারপ্লেট ইন্টারপ্লেট মানে হচ্ছে প্লেটের মধ্যেই আর্থিস তৈরি হয় একটা আর্থিস হচ্ছে দুইটা প্লেটের बाउंड्रीর মধ্যে একটা প্লেট আর একটা প্লেট এই যে মাঝখানে জোড়া এটার মধ্যে আর হচ্ছে তার ফল্ট লাইন বলতে একটা প্লেটের ভিতরে যদি তার ফল্ট থাকে চুতি থাকে চুতির মধ্যে আর্থিস তৈরি হয় এটা হচ্ছে ইন্টারপ্লেট এখানে আমরা মানচিত্র দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইউএস এর 1977 থেকে 1997 পর্যন্ত যে সকল সমস্ত আর্থিক ঘটে সেগুলো আর্থিক হচ্ছে আর দ্য শেকিং আর ভাইব্রেশন অফ দ্য গ্রাউন্ড ইজ এ রেজাল্ট অফ রকস সাডেনলি ব্রেকিং অ্যালং আ ফল্ট তাহলে কি বলা হচ্ছে এখানে শেকিং আর ভাইব্রেশন মানে ঝাঁকুনি অফ দ্য গ্রাউন্ড আমাদের গ্রাউন্ডে যার ফলে ইজ এ রেজাল্ট অফ রকস যার ফলে রকসগুলি সাডেনলি ব্রেকিং এবং ফল্ট রকসগুলি হঠাৎ করে তার ফল্ট মানে চুতি বরাবর ভেঙে যায় এটা হচ্ছে আর্থকুইকের একটি সহজ সংজ্ঞা তাহলে আমরা বলতে পারি যে আর্থকুইকস আর দ্য শেকিং অর ভাইব্রেশন অফ দ্য গ্রাউন্ড এজ এ রেজাল্ট অফ রকস সাডেনলি ব্রেকিং অ্যালং এ ফল্ট তার মধ্যে আমরা কিছু টেকনিক্যাল টার্ম দেখতে পাই একটা হচ্ছে তার ফোকাসটা হচ্ছে হাইপোসেন্টারে যেটা হচ্ছে সূত্রপাত যেখানে ঘটে এটাকে আমরা বলি হাইপোসেন্টার হচ্ছে তার রাপচার মানে বিতরণ রাপচারের ফল্ট প্রায় কাছাকাছি ফল্ট হচ্ছে চুক্তি যেটা হয়ে যাওয়ার পরে রাপচার হচ্ছে ঘটনা ঘটার সময় বিতরণ পয়েন্ট যেখানে তার চুক্তিটা মানে ফল্টটা হচ্ছে আর কি এই যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তার রাপচার কার্সর দিকে খেয়াল করো এই রেখার তার রাপচার তারপর হচ্ছে তার এপিসেন্টার এপিসেন্টার হচ্ছে তার উপকেন্দ্র পয়েন্ট অন সারফেস এবং ফোকাস মানে যেখানে তার হাইপোসেন্টার তার ঠিক উপরে সারফেসের মধ্যে যেটা হয় এটা হচ্ছে তার উপকেন্দ্র এটা হচ্ছে এপিসেন্টার আর হচ্ছে ফোর শক্স মানে শক হওয়ার পূর্বে আফটার শক শক হওয়ার পরে এই টেকনিক্যাল টার্ম কথা আমাদের মনে মনে রাখতে হবে আর্থকুইকের আমরা একটা প্রসেস দেখি যেটা হচ্ছে দি আর্থকুইক সাইকেল আর আমরা যে থিওরিটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে ইলাস্টিক রিবাউন্ড থিওরি এই থিওরি নিয়ে আলোচনা করব ইলাস্টিক রিবাউন্ড থিওরি আর্থকুইকস আর আ রিলিজ অফ এনার্জি In the form of a seismic wave vibrates the crust. মানে আমাদের ক্রাস্ট ভূত্বকে ভাইব্রেট করে এটা হচ্ছে রিলিজ অফ এনার্জি মানে দুটো প্লেট তার পাশাপাশি চললে অথবা একটি আরেকটিকে দূরে সরে গেলে অথবা একটি আরেকটির উপরে উঠে গেলে এখানে সহজে উঠে যায় না আসলে সে প্রথমে চাপ তৈরি করে প্রথমে চাপ তৈরি করে চাপ তৈরি করে চাপ তৈরি করে আবার সহজে দূরে সরে যায় না মানে প্রথমে সে দূরে সরে যাওয়ার জন্য শক্তি তৈরি করে মানে এনার্জি স্টোর করে করতে করতে হঠাৎ এক সময় এনার্জি রিলিজ হয় সাডেনলি রিলিজ হয় সাডেনলি যখন রিলিজ হয় তখন কেঁপে ওঠে সাইসমিক ওয়েভ তৈরি করে এই যে সাইসমিক ওয়েভটা তৈরি করে সেটা আমাদের ভূত্বককে কম্পিত করে ভাইব্রেটস দ্য ক্রাস্ট তারপর হচ্ছে প্লেট মুভমেন্ট আমাদের যে পাত তার যে মুভমেন্ট হচ্ছে স্ট্রেন বিল্ডস রকস লক টুগেদার ফ্রিকশনাল বন্ড মানে মুভমেন্টের ফলে সে প্রতিনিয়তই কিন্তু কাঁপতে 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 যাচ্ছে মানে যেহেতু পাশাপাশি যাচ্ছে অথবা একটা থেকে দূরে সরছে সীমিত তার মধ্যে একটা ভাইব্রেশন চলছে হচ্ছে রকস ব্যান্ড হিট লিমিট র্যাপচার অথবা ব্রেক যে রক্সগুলি মানে আমাদের শিলাগুলি তার যে তাপ নেওয়ার ক্ষমতা যদি বেড়ে যায় তাহলে রক্সগুলি ব্যান্ড হয়ে যাবে অথবা ব্রেক হয়ে যাবে ভেঙে যাবে অথবা তার মধ্যে রাপচার তৈরি হবে ফাটল তৈরি হবে সাইকেল রিপিটস এই পুরোটা সাইকেল আবার রিপিট হচ্ছে মানে স্টার্ট টু স্টপ একবার চলতে 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 তাপ থেমে গেল তারপর মোশন করলো মোশন মানে তার গতি পেলো অ্যালং ফল্ট চ্যুতি বরাবর
নিগড়নটা আবারও রিপিট করবে। নিগড়নটা ঘটার পর একটা চ্যুতি তৈরি হলো, যে রাপচার হলো, রক্সগুলি ভেঙে ফল্ট তৈরি করলো, ফাটল তৈরি করলো। তাহলে এই ফাটল দিয়ে ফাটলের কারণে আবার আবার ভূমিকম্পের একটা সাইকেল তৈরি হবে। এই টোটাল প্রক্রিয়াটা হচ্ছে ইলাস্টিক রিবাউন্ড থিওরি। আমরা এখন দেখতে পাচ্ছি এই চিত্রে, এটা হচ্ছে যে রক্স ইউনিটস দ্যাট ক্রস দ্য ফল্ট, ফল্ট শোয়িং সেন্স অফ ডিসপ্লেসমেন্ট ইন দিস কেস হরিজন্টাল রাইট লেটারাল স্ট্রাইক স্লিপ। এটা হচ্ছে রাইট লেটারাল, এখানে তীর চিহ্ন দেওয়া আছে, এখানে তীর চিহ্ন দেওয়া আছে, এই মাঝখান দিয়ে আছে তার ফল্ট, এই অংশটা এদিকে সরছে আর এই অংশটা এদিকে সরছে। স্টার্টিং পজিশন অফ নো স্ট্রেন অ্যান্ড নো ডিসপ্লেসমেন্ট, শুরুর দিকে তার কোনো ডিসপ্লেসমেন্ট থাকে না, ডিসপ্লেসমেন্টটা হবে প্রচুর এনার্জি তৈরি হওয়ার পরে, হঠাৎ করে যখন ভেঙে যাবে তখন ডিসপ্লেসমেন্ট শুরু হবে, মানে মুভমেন্ট শুরু হবে। ইলাস্টিক স্ট্রেন অ্যাকুমুলেটস রক্স ব্যান্ড, এই জায়গায় এসে এইখানে কিন্তু রক্সটা স্মুথ, হ্যাঁ প্রচন্ড এনার্জি তৈরি হওয়ার কারণে সে ব্যান্ড মানে বাঁকা হয়ে বাঁকা দেখাচ্ছে, এবং একটা ইলাস্টিসিটি থাকার কারণে সে বাঁকা হওয়ার সামর্থ্য অর্জন করেছে। এটা একটু পদার্থবিজ্ঞানের বিষয়, তারপরে সহজ ভাষায় বললে বোঝা যায় তার ইলাস্টিসিটি আছে, মানে রাবারের মতো সে একটা প্রবণতা তা শো করছে। এখানে এসে এই চিত্রে সে রাপচার, মানে এই যে রাপচার মানে ফাটল তৈরি করলো, 8 feet এনার্জিটা রিলিজ হয়ে গেল, রাপচার অকার্স যে ফাটলটা হয়ে গেল, অ্যান্ড রক্স রিবাউন্ড, ইলাস্টিক স্ট্রেন বেন্ডিং ইজ রিলিজড অ্যান্ড ইজ রিপ্লেসড বাই হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট। তাহলে বিষয়টা বোঝা গেল যে সে যে এই যে ঢেউর মতো তৈরি হইল, বাঁকো হইল, তারপরে এই সরে গেল, তারপরে আবার ঢেউ কিন্তু মিলিয়ে গেল, পুরো প্রক্রিয়াটা যায় আবার ঘটে আবার ঘটে, তাহলে রিপিটের পর রিপিট রিপিটের পর রিপিট হতেই থাকে। আমরা এখন দেখব সাইসমিক ওয়েভ। Some of the waves that are generated by an earthquake travel within the earth and other travel along the surface. Seismic wave টা আমাদের পুরো পৃথিবীতে ট্রাভেল করে এবং আমাদের সারফেসেও এটা পরিভ্রমণ করে। Waves traveling within the earth are known as body waves. পুরো পৃথিবীতে যে ওয়েভটা ভ্রমণ করে এটা তার বডি ওয়েভ। আর সার্ফেস ওয়েভস কজ দ্য মোস্ট ড্যামেজ টু বিল্ডিংস ডিউরিং অ্যান আর্থকুয়েক, ভূমিকম্পের সময় আমাদের যে সার্ফেস ওয়েভ এটাই আসলে ক্ষতির কারণ, এটাই সবচেয়ে বেশি ক্ষতি করে। সার্ফেস ওয়েভ, সার্ফেস ওয়েভস ক্যান সেট আপ লিকুইফিকেশন ইন অ্যালভিয়াম, আমাদের দুটো শব্দ আছে ভূগোলে, একটা হচ্ছে ফ্লুভিয়াল প্রসেস, একটা হচ্ছে অ্যালুভিয়াল প্রসেস। অ্যালুভিয়াল প্রসেস উত্থিত হওয়া, এখান থেকে আসছে অ্যালুভিয়াম, আর এটা হচ্ছে লিকুইফিকেশন মানে দ্রবণ, এটা অনেকটা সার্ফেস ওয়েভটা অনেকটা পানির মতো আচরণ করে। দিস ইজ হাউ দ্য মোস্ট এক্সটেন্সিভ ড্যামেজ টু বিল্ডিংস অকার্স, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। লিকুইফিকেশন হচ্ছে ওয়েভ লাইক মানে এই ঢেউর মতো, অলমোস্ট লিকুইড প্রায় তরল, রোলিং অফ সার্ফেস, সার্ফেসের মধ্যে রোল চলতে থাকে, এটা অনেকটা সমুদ্রের ঢেউর মতো। আর অ্যালুভিয়াম হচ্ছে একটা ফাইন মেটেরিয়াল ডিপোজিটেড বাই ওয়াটার ওভার মেনি ইয়ার্স, যে উত্থিত হওয়া, এখানে অনেক দিনের পলি পতিত হতে হতে, ফাইন মেটেরিয়াল মানে একদম সূক্ষ্ম বালিকণা হতে হতে উত্থিত হয়ে যে অ্যালুভিয়াল ল্যান্ডফর্ম তৈরি করে, এটা হচ্ছে অ্যালুভিয়াম। আমরা এখন দেখব যে আর্থকুইকের পরিমাপ কিভাবে করা হয়, মিজারিং আর্থকুইকস। একটা হচ্ছে সাইসমোগ্রাফের সাহায্যে, সাইসমোগ্রাফের সাহায্যে কি করে, রেকর্ডস দ্য ভাইব্রেটস অফ দ্য ক্রাস্ট, যেটাকে আমরা রিক্টার স্কেল বলি, মানে ক্রাস্ট ভূত্বকের ভাইব্রেশনটাকে রেকর্ড করে। সাইসমোগ্রাম ট্রেসিং রেকর্ড, মানে রেকর্ডটাকে ট্রেস করে। আর হচ্ছে মডিফাইড
মার্কল স্কেল, এটা 1 থেকে 7 পর্যন্ত স্কেল হয়। এটা হচ্ছে মেজার্স ড্যামেজ, মানে কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটাকে মেজার করা। এটা আমরা 3 ধরনের জানলাম, একটা হচ্ছে সেসমোগ্রাফ, মডিফাইড মার্কলি স্কেল। এখানে আমরা এটা দেখতে পাচ্ছি যে এটা সেসমোগ্রাফের চিত্র, কিভাবে এই চিত্রটা দেখাচ্ছে। অনেক সময় ক্রিকেট খেলায় বল যখন স্টাম্পে লাগে অনেক সন্দেহ তৈরি হয়, তখন আমরা দেখতে পাই এই ধরনের চিত্র। থার্ড আম্পায়ারের কাছে গেলে এখানে এসে আর্থিকটা আকার, মানে আর্থিক ঘটেছে। এখানে কিছু মেজর আর্থিক আমরা দেখতে পাই, মেজর ক্যালিফোর্নিয়া আর্থিক, তার ম্যাগনিচিউড 1857 সালে 4000, এটা ঘটেছিল 8.0 ম্যাগনিচিউড। সান ফ্রান্সিসকো 1906 7.9 ম্যাগনিচিউড, 1933 লং বিচ 6.3 ম্যাগনিচিউড, ডেট্রয়েট গ্ল্যানডেল কলেজ বিল্ডিংস, সান ফার্নান্ডো 1971 6.6, নর্থ রিজ 1994 6.7, হেক্টর মাইন 1999 7.1। এটা হচ্ছে 4000 1857 সালে ঘটেছিল, লোকেশন 72 কিলোমিটার, 45 মাইলস নর্থ ইস্ট অফ সান লুইস অবিস্পো। আর ম্যাগনিচিউড ছিল 8.0 অ্যাপ্রক্সিমেটলি। টাইপ অফ ফল্টিং ছিল রাইট ল্যাটারাল স্ট্রাইক স্লিপ। আর ফল্ট রাপচার হয়েছিল সান আন্দ্রেস ফল্ট, সান আন্দ্রেস ফল্ট আমরা দেখেছিলাম, এটা 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 এই ঘটনার ফলে সৃষ্ট। লেন্থ অফ সার্ফেস রাপচার, এটা হচ্ছে 260 কিলোমিটার দীর্ঘ, 225 মাইল। আর ম্যাক্সিমাম সার্ফেস অফসেট হচ্ছে 9 মিটার, 30 ফিট পর্যন্ত অফসেট হয়েছিল, মানে প্রস্থতা তৈরি করেছিল। এটা হচ্ছে সান ফ্রান্সিসকো আফটার ম্যাথ 1906 সাল, যার ম্যাগনিচিউড ছিল 7.9, মানে এটা হচ্ছে ঘটনা ঘটে যাওয়ার পরে, ভূমিকম্প হওয়ার পরে এই বৃষ্টি বিল্ডিং এর চেহারা। এটা হচ্ছে সান ফ্রান্সিসকো 1906 সাল, ম্যাগনিচিউড ছিল 7.9, ক্লোজলি বিল্ডিং গুলোর অবস্থা দেখানো হয়েছে। এটা হচ্ছে রাস্তার অবস্থা, রাস্তায় ফাটল তৈরি হয়েছে, এবং এটা ওয়েব লাইক ঢেউর মতো একটা তৈরি হয়ে আছে। এখন আমরা চলে আসবো আগ্নেয়গিরি এবং আগ্নেয়গিরির অ্যাক্টিভিটি নিয়ে। এটা হচ্ছে 3 মেজর জোনস অফ ভলকানিক অ্যাক্টিভিটিস। ভলকানিক অ্যাক্টিভিটির 3টা প্রধান অঞ্চল, একটা হচ্ছে কনভার্জেন্ট প্লেট বাউন্ডারিজ, অভিসারি, যেটাকে আমরা বাংলায় বলতে পারি অভিসারি। আরেকটা হচ্ছে ডাইভার্জেন্ট বিপথগামী প্লেট বাউন্ডারিজ, এগুলো আমরা ব্যাখ্যা করবো একটু পরে। আর একটা হচ্ছে হটস্পটস, এগুলো কি আমরা একটু পরে জানবো। আমরা ভলকানোর শ্রেণীবিন্যাসে যাই, একটা হচ্ছে অ্যাক্টিভ সক্রিয়, এটা হচ্ছে হ্যাজ ইরাপটেড ইন রেকর্ডেড হিস্ট্রি। এটা হচ্ছে মানে অগ্নিপথ ঘটছে, ইরাপটেড মানে অগ্নিপথ ঘটা, এখনো ঘটছে। ডরমেন্ট মানে সুপ্ত, হ্যাজ নট বিন সিন টু ইরাপ্ট ইন হিস্ট্রি বাট শোজ এভিডেন্স অফ রিসেন্ট অ্যাক্টিভিটি, এটা ঘটনা ঘটতে পারে, আগে ঘটে নাই কিন্তু তার ভিতরে এমন কিছু প্রক্রিয়া চলছে যে যেকোনো সময় তার অগ্নিপাত ঘটতে পারে। আর হচ্ছে এক্সটিংক বা লুপ্ত, যেটা নো সাইন অফ প্রেজেন্ট অফ হিস্ট্রিক অ্যাক্টিভিটি, মানে কখনই এটা ঘটবে না। তাহলে 3 ধরনের আমরা পেলাম, এটা হচ্ছে সক্রিয় সুপ্ত লুপ্ত, অ্যাক্টিভ ডরম্যান্ট এক্সটিং। এটা হচ্ছে কম্পোজিট কোর্স, মানে এক্সক্লুসিভ, এটা বিস্ফোরণ যেটা ঘটে সেটা। এটা হচ্ছে পয়েন্টেড টিপ সাইডেড টল ভলকানস, এই যে চিত্রটা দেখতে পাচ্ছি, এটা টল মানে উপরের দিকে অনেক লম্বা, হচ্ছে টিপ সাইডেড মানে নেরো দিক আসতে পয়েন্ট, ঠিক একটা বিন্দু আমরা চিহ্নিত করতে পারি। যে কম্পোজিট ঠিক যে টোটাল টোটাল সিস্টেমটা নিয়ে আসে, এটা ভিতর থেকে টোটাল সিস্টেমটাকে কম্পোজিট করে নিয়ে আসে, মানে প্রত্যেকটা লেয়ার হচ্ছে লেয়ার্স অফ পাইরো ক্যারাস্টিক্স লাভা, মোস্ট হেলসি, বেশিরভাগ হচ্ছে হেলসি। আমরা এই চিত্রে দেখতে পাচ্ছি যে সবগুলোকে নিয়ে একটা কম্পোজিট অবস্থা তৈরি করেছে।
এটা হচ্ছে তার এই পাইরোকাল প্লাস্টিকস, হচ্ছে লামা, ভিতরে গুলো লামা, উপর অংশটা হচ্ছে পাইরোপ্লাস্টিকস। তারপর হচ্ছে এক্সপ্লোসিভ অ্যান্ড ডেঞ্জারাস, এটা হচ্ছে বিস্ফোরণ ধর্মী, মানে বিস্ফোরণ উঠতে পারে এবং খুব বিপজ্জনক। এটা হচ্ছে সাবডাকশন জোনে পাওয়া যায়, যে বললাম সাবডাকশন জোন একটা আরেকটার উপরে ওঠার যে প্রবণতা, এইরকম জোন কি বলা হয় সাবডাকশন জোন। এটা সাবডাকশন জোনে সাধারণত এই ধরনের আগ্নেয়গিরি পাওয়া যায়। এই আগ্নেয়গিরি বলি আমরা এক্সপ্লোসিভ, বিস্ফোরণ মুখ, মানে বিস্ফোরণ ঘটার একটা চান্স থেকে যায়। এই যে এখানে একটা বিস্ফোরণ ঘটেছে, এখানে একটা আছে, এখানে আমরা কিছু আগ্নেয়গিরি দেখতে পাচ্ছি, যে ক্যাসকেড এরাপশন ডিউরিং দ্য পাস্ট 4000 ইয়ার, 4000 বছরে যে আগ্নেয়গিরি অগ্নিপথগুলি ঘটেছে, এখানে তার নামগুলি আছে। এই নামগুলো তোমরা এই ভিডিওটা পজ দিয়ে খাতায় লিখে নিতে পারবে। এটা একটা আগ্নেয়গিরি চিত্র, USGS তারা ফটোটা নেওয়া হয়েছে। আচ্ছা, আমরা এখন দেখতে পাচ্ছি যে হটস্পট, এটা হচ্ছে আইসোলেটেড কলাম অফ হট ম্যাগমা রাইজিং স্লোলি উইথিন দ্য অ্যাস্থেনোস্ফিয়ার, মানে তার যে অ্যাস্থেনোস্ফিয়ার আছে এখান থেকে রাইজ করে ধীরে ধীরে, কি রাইজ করে, তার হট উত্তপ্ত ম্যাগমা গুলি রাইজ করে, আইসোলেটেড করে তার একটা আইসোলেটেড কলাম তৈরি করে। এই যে একটা কলাম, হ্যাঁ, হচ্ছে আপওয়েলিং ম্যাগমা, এটা হচ্ছে উপর দিকে উত্থিত হচ্ছে পাইপের মতো, আর এখানে সব একটু জমা হয়, যেটা মানে ম্যাগমা চেম্বার, আর উপর দিক দিয়ে যেটা বের হয়ে আসছে এটা হচ্ছে তার লাভা। ম্যান্স ওভারলাইং ক্রাস্ট উত্তকে প্রায় গলিত পর্যায়ে নিয়ে যায়, বার্নিং এ হোল থ্রু, মানে তা ছিদ্রের মাধ্যমে বার্ন করতে করতে আসে, সে ছিদ্র পথ দিয়ে এই তার উত্তকটাকে সে তার উত্তাপে মানে গলিয়ে নিয়েছে। এটা সাধারণত ক্যান বি আন্ডারনিথ অফ কন্টিনেন্টস, মহাদেশের নিম্ন দেশে, অর ওশেন প্লেট অথবা সমুদ্রের মধ্যে পাওয়া যায়। এখানে স্কেলে তার এই গভীরতাটা দেওয়া আছে, এ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে 75 কিলোমিটার, এবং ম্যাগমা আসছে হচ্ছে আরো অনেক নিচ থেকে। তার যে মেন্টালে তার টেম্পারেচার হচ্ছে 1100 ডিগ্রি সেলসিয়াস থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে এফুসিভ নির্গমনশীল, এখানে এখানে একটা বিষয় হচ্ছে শিল ভালকানো যেগুলো, এগুলো হচ্ছে শিল তৈরি করা নির্গমন, একটা হচ্ছে উপর দিকে যায় এক্সক্লুসিভ বিস্ফোরক, আর হচ্ছে ভিতর দিকে যায়, হচ্ছে লার্জ রাউন্ডেড ভলকানোস উইথ ইন জেন্টল স্লোপ, জেন্টল মানে একটা মৃদু মন্দ একটা ঢাল থাকে, অনেক বড় হয়, হচ্ছে রাউন্ডেড মানে রাউন্ডেড হয়, গোলাকৃতি হয়, আর হচ্ছে সেন্ট্রাল ভ্যান্ট, তার একটি কেন্দ্রে একটা ইয়ে থাকে ভ্যান্ট থেকে, হচ্ছে ফ্ল্যাট ট্রেন ডোমের মতো তৈরি হয়ে আছে, এটা একদমই ফ্ল্যাট, এটা খাড়া না তেমন একটা, আর হচ্ছে কনস্ট্রাক্টেড বাই এ সিরিজ অফ ব্যাসল্ট ফ্লোস ওভার টাইম, ব্যাসল্ট দ্বারা এটা সিরিজ অফ ব্যাসল্ট দ্বারা এটা তৈরি হয়, গঠিত হয়, দীর্ঘ সময় তৈরি হয়। এটা হচ্ছে শিল ভলকানো ভার্সেস কম্পোজিট ভলকানো, তার একটা তুলনামূলক চিত্র। এটা হচ্ছে হটস্পট এর কিছু উদাহরণ, যে তিনটা হটস্পট তৈরি হয়ে আছে, হচ্ছে ভলকানোস অ্যাক্টিভিটিস এর একটি মানচিত্র। এটা একটা হটস্পট ভলকানো, এটা হচ্ছে লোহি, এটা বিল্ডিং এটা তৈরি হয়ে আছে, বাট স্টিল 1000 মিটার বিলো সারফেস তৈরি হয়েছে, এটা তৈরি হয়েছে যে ভূপৃষ্ঠ থেকে 1000 মিটার নিচে। এটা উইল ইভেন্চুয়ালি রিপ্লেস দ্য বিগ আয়রন, যেহেতু ভিতরে ভিতরে এটা মুভ করছে, মানে আমাদের যে গলিত ম্যান্টাল গলিত পদার্থ মুভ করে মানে নড়াচড়া করে,
এটা ইভেন্চুয়ালি রিপ্লেস, এটা হতে পারে যে রিপ্লেস হয়ে কোনো বড় আইল্যান্ড আইল্যান্ড দিকে চলে গিয়েছে। এটা আমাদের হচ্ছে জিওগ্রাফি অফ ভলকানিজম। ভলকানিজম প্রাইমারিলি সাবমেরিন, সাবমেরিন মানে তলদেশীয়, পানির অনেক নিচে, প্রথম থেকে পানির অনেক নিচেই থাকে। সেভারেল থাউজেন্ড ভলকানোজ আর কন্টিনেন্টাল, অ্যাবাউট 600 আর অ্যাক্টিভ, ওভার 50,000 ইন দ্য প্যাসিফিক ওশেন অ্যালোন। প্যাসিফিক ওশেন একাই 50,000-এর উপরে, সাগর নিচে প্রথম থাকে, মানে ভলকানোর অগ্নুৎপাতের ফলে এই পানির নিচ থেকে একটু লাভা বের হয়ে একটু ছোট পাহাড় তৈরি করে, একটা বড় পাহাড় তৈরি করে, এগুলো করতে আস্তে আস্তে পানির উপরে উঠে অনেক সময় একটা আইল্যান্ড পাওয়া যায়। তার মানে আইল্যান্ড লেনটা শুরুতে কিন্তু এভাবেই ছিল না, এটা ছিল হচ্ছে সাগরের নিচে। তার মানে ভলকানোটা আসলে সাগরের নিচেই ছিল। এটা হচ্ছে কিছু অগ্ন্যুৎপাত ইরাপশনস, মেজর হিস্ট্রিক ইরাপশনস, কারাকাতুয়া 1883 সাল, ইন্দোনেশিয়া। তার হচ্ছে বর্ণনা আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যেটাকে ওরা বলে হচ্ছে ডেভিলস টাওয়ার ন্যাশনাল মনুমেন্ট, এটা হচ্ছে ভলকানোর একটা চিত্র, কিন্তু আগ্নেয়গিরির চিত্র, কিন্তু একে তারা ডেভিলস টাওয়ার বলে। এটা হচ্ছে ভলকানোর, ভলকানোর যে পরে পরের অবস্থা, এই যে জায়গাটা গভীরতা আছে এই জায়গা, এটা হচ্ছে ভলকানোর পরে তার কিছু ল্যান্ডফর্ম তৈরি হয়েছে ভলকানোর কারণে। ঠান্ডা হয়ে এই অবস্থায় এসেছে। এবং আজকের মতো ক্লাস এখানেই শেষ। আমাদের সাথে আরেকটি আরেকটি ক্লাস আছে, সেটি হবে বুধবারে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।